একটা হচ্ছে পদ্মা ক্লিং কোট। এখানে মোটামুটি যারা প্যারিসে থাকে তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, কেননা এখানে বেশিরভাগ মানুষ, প্রায় সব মানুষই এখানে আসতে হয়। সব মানুষ বলবো না, মোটামুটি বাংলাদেশ থেকে যারা ফ্রান্সে আসে, প্যারিসে আসে, তাদের 40-45% মানুষকে এখানে আসতে হয়, কারণ এখানে একটা পিকচার আছে যার কারণে আসতে হয় আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই জায়গাটা আশা করি যারা প্যারিসে থাকে তারা অনেকে চিনে এই জায়গাটা কোথায়। তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে দুই একটা কথা বলবো, একটু সলিড কথা বলবো। আপনারা তো জানেন আমি একটু সলিড কথা বলতে বেশি ভালোবাসি, তো দুই একটা সলিড কথা বলতে চাই। সলিড কথাগুলো হচ্ছে কি, এই যে বাফের জায়গা জমি বিক্রি করিয়া 20-25 লাখ টাকা খরচ করিয়া মানুষ যে ফ্রান্সে আসে, কেন আসে? এমন একটা দেশ, এই দেশে মোটামুটি আমি আসার পরে, আমি ফ্রান্সে আসার প্রায় 4 মাস ওভার হয়ে গেছে, তো এতদিনে আমি যতটুকু দেখলাম মোটামুটি কম মানুষের সাথে তো দেখা হয়েছে বাংলাদেশি, সবাই কিন্তু একটা পেরেশানের ভিতরে আছে, সবাই একটা মানসিক টেনশন নিয়ে চলাফেরা করে। রাস্তা দিয়ে যখন হাঁটে তখন মানসিক টেনশন নিয়ে চলাফেরা করে। ইদানিং অনেক মানুষকে ধরতেছে, ধরে ধরে দেশে পাঠাই দিতেছে, এই খবরটা মোটামুটি সবারই জানা, অজানা কারো না। তো হয়তো যাদেরকে ধরতেছে তাদের কাগজপত্রের ত্রুটি আছে, যার কারণে ধরতেছে, ধরে দেশে পাঠাই দিতেছে। তো ও বিষয়টা হচ্ছে কি, তো দেখেন কাগজপাতির ত্রুটি তো থাকবেই, কারণ বেশিরভাগ মানুষ তো আর সঠিক রাস্তায় এই দেশে আসতে পারে না, বিভিন্ন পন্থায় এই দেশে আসে মানুষ। কিন্তু দুর্ভাগ্যবশত কথা হচ্ছে কি জানেন, এ দেশে আসার পরে মানুষ শান্তিতে নেই, বিশেষ করে হচ্ছে কাজ কামের যে একটা সংকট। হ্যাঁ, বলতে পারেন এই দেশে প্রচুর কাজের চাহিদা আছে, সেটা অস্বীকার করি না, প্রচুর কাজের চাহিদা আছে, কিন্তু যারা আপন লোক আছে তার জন্য এখানে কোনো সমস্যা নেই। বিশেষ করে আমি যতটুকু দেখা, আমি আসার পরে আমি 4 মাস হয়েছে আইসি, আমি 4 মাস ধরে বেকার, ঠিক আছে। এখন হচ্ছে এখানকার সময় রাত 4টা বাজতেছে, আমি এই যে ডেলিভারির কাজ করতেছি, আমার নিজস্ব কোনো সাইকেল নাই, কারণ আমি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারি নাই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছি, সরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট করছি, তো ওটা দিয়ে সাইকেল নেওয়া যায় না। তাই এই সাইকেলটার ভাড়া হচ্ছে 160 টাকা, মানে 160 ইউরো। তো এই সাইকেলটা আরেকজনা ড্রাইভ করে, সে দিনের বেলা কাজ করে, তো তার কাছ থেকে শুধু আমি রাতের জন্য ভাড়া নিছি। তো সেদিনে কাজ করে রাত্রে আমি কাজ করবো, আমি একটা আইডি ম্যানেজ করছি, আইডির মালিকের 30% করে কমিশন দেওয়া লাগে। যাই হোক, যত টাকায় কাজ করে আমি আজকে হচ্ছে 12টায় আসছি, 12:30, এখন 4টা বাজতেছে, মোটামুটি 29 ইউরোর কাজ করছি। তার ভিতরে ধরেন 5 টাকা যদি সাইকেল ভাড়া দেই, আর হচ্ছে যদি 30% মালিকের দিয়ে দেই, মোটামুটি আমার ভাগে 15 ইউরোর মতো থাকবে, বাংলাদেশি টাকা অলমোস্ট 1700-1800 টাকার মতো মনে করেন আমি ইনকাম করলাম। কিন্তু এখানে এই যে প্যারিসে ফ্রান্সে থাকা খাওয়ার যে ব্যয়বহুল খরচ, এই খরচে আমার এই সামান্য আয় কিছু না। এখানে একটা সিট ভাড়া নিতে গেলে 200 ইউরো লাগে, 200-250 এরকম খরচ হয়। তারপরে খাওয়ার খরচ, পকেট খরচ, মোবাইলের MB খরচ, এভরিথিং যদি সব কিছু মিলাই, একটা ব্যক্তির প্রতি মাসে 500 ইউরো প্লাস শুধু খরচ আছে, থাকা খাওয়া বাবদ, পকেট খরচ বাবদ। টুকিটাকি প্রতি মাসে দেখা গেছে কিছু না কিছু হয়তো কেনা লাগে, 500 ইউরো প্লাস একটা মানুষের খরচ আছে। তো সেই ব্যক্তিটা যদি বাংলাদেশ থেকে আইসা 4-6 মাস বেকার থাকা লাগে, আপনি যদি 4-6 মাস এই দেশে এসে বেকার থাকেন, বাংলাদেশ থেকে আইনে আইনে খান, তাহলে বলেন তো কতদিন খাইতে পারবেন এভাবে? মানে বাপের টাকা আইনে আইনে কতদিন খাইতে পারবেন, কতদিন চলতে পারবেন? তার উপরে মনে করেন কাগজপাতির যে প্যারা, বাংলাদেশিরা হাতে গোনা কয়েকজনে কাগজ পাইতেছে, বেশিরভাগ মানুষই অন্য দেশের কাগজ নিয়ে চলাফেরা করতেছে। তো সব কিছু মিলে হচ্ছে, আমি ভিডিওটা বড় করবো না, তো সব কিছু মিলে হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতাটা টুকিটাকি শেয়ার করতেছি।
আপনারা অনেকেই আমারে কমেন্ট করেন, আপনারা জানতে চান যে ফ্রান্সে আমি কি অবস্থায় আছি, কেমন আছি, এখানকার আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব ইনশাল্লাহ। আমি কোনো বানানো কিছু বলবো না, কারণ এখানে বড় বড় আইনজীবীরা আছে, বড় বড় অভিজ্ঞ লোকেরা আছে, দীর্ঘদিন থাকতেছে, তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে জ্ঞান নেওয়ার চেষ্টা করব এবং নিজের বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করব। এখানে কাউকে জ্ঞান দি মানে কাউকে জ্ঞান দেওয়ার মতো ওই জ্ঞানটা আমার অর্জন হয় নাই, কিংবা আদৌ হবে কি না সেটা উপরওয়ালা জানে। তবে আমি কি অবস্থায় আছি, কোন পরিবেশে আছি, কেমন করতেছি, কি করতেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।